নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি তো অনেকেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে বা ডিনারে রুটি পরোটার সাথে এরকম ঘুগনি বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে, বানানোও খুবই সহজ। দেখে নিন তাহলে আজকের ভিডিওটি। ঘুগনির জন্য একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা কুচি, 10-12 কোয়া রসুন, একটা ছোট সাইজের টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে 250 গ্রাম মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু মটর ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া, সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও একটু কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এইবারে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। মশলা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম মটরগুলো, সব মটরগুলোই দিয়ে দিলাম। এবারে আলু আর মটর মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে মশলার সাথে যদি আলু আর মটর ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মটরের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর মটরগুলো কিন্তু আমি একেবারে সিদ্ধ করে ঘেঁটে নিয়ে নিই। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন এরকমভাবেই সিদ্ধটা করবেন, তাহলেই কিন্তু ঘুগনিটা খেতে বেশি ভালো লাগবে। মশলার সাথে মটর আলু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে মটর সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের ঘুগনি রেডি হয়েছে। এবার নামানোর আগে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করছি। ঘুগনির ওপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু ভুজিয়া। আপনাদের কাছে শশা থাকলে একটু শশা কুচিও দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তৈরি হয়ে গেল ঘুগনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।